আর মাত্র এক সপ্তাহ পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপের সবচেয়ে বড় বৈশাখী মেলা। সুদীর্ঘকাল ধরে বাংলার নতুন বছরের শুরুর দিনটিতে বৈশাখী মেলার আয়োজন হয়ে আসলেও ব্রিটিশ সামারের অপেক্ষায় লন্ডনে বাঙালির ঐতিহ্য এই মেলার আয়োজন করা হয়ে থাকে কিছুটা দেরিতে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও লন্ডন বার অফ টাওয়ার হ্যামলেটসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য মেলার ব্রডকাস্টিং পার্টনার হিসেবে থাকছে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ। আরো বিস্তারিত দেখুন রিপোর্টে। বাঙালির জীবনে বৈশাখী মেলা নিয়ে আসে স্বপ্ন আর অমিত সম্ভাবনার ফুলঝুড়ি। বৈশাখ আর মেলা অনেকটা একই সূত্রে গাঁথা। 90-এর দশক থেকে প্রতি বছরই প্রায় লন্ডনে আয়োজন করা হয়ে আসছে বৈশাখী মেলার। গত বছরের মতো এবারও বাংলা টাউনের উইভার্স ফিল্ডে বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছে লন্ডন বার অফ টাওয়ার হ্যামলেটস। আর ব্রডকাস্টিং পার্টনার হিসেবে চতুর্থবারের মতো মেলা প্রাঙ্গণ থেকে এবারও মেলার পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করবে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। আগামী 14-2 মে আমাদের সকলের প্রিয় বৈশাখী মেলার জন্য টাওয়ার হ্যামলেট কাউন্সিল ও এনটিভি পরিবার আমরা প্রস্তুত হয়ে গেছি আপনাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশ থেকে আসছেন আমাদের সকলের প্রিয় এবং পরিচিত মাইলস, আপনাদের সামনে সারাদিন ধরে পারফর্ম করবেন। এছাড়াও আসছেন রিঙ্কু অনেক সুন্দর সুন্দর গান নিয়ে। আমাদের সকাল থেকে আয়োজন আপনারা দেখতে পাবেন এনটিভির পর্দায় সরাসরি। এবং শনিবার দিন 13-ই মে রাত্রে 11টা থেকে 12টার মধ্যে আপনারা আমাদের গত 3 বছর ধরে এনটিভি পরিবার কী করে বৈশাখী মেলা আপনাদের সামনে নিয়ে আসছে এ নিয়ে একটি ডকুমেন্টারি দেখতে পারবেন, আমাদের সাথেই থাকবেন। এনটিভির সাথে এবারের মেলার পৃষ্ঠপোষকতা করবে প্রপার্টি বিজনেস প্রতিষ্ঠান শাপলা সিটি। বাঙালির যেটা প্রাণের অনুষ্ঠান, যেটা বাংলাদেশে সবাই বা ইউরোপের অন্যান্য দেশ থেকেও সবাই এই মেলাটার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকে, এটার যে অগ্রণী ভূমিকা পালন করছে এনটিভি, তার সাথে যে আমরা যুক্ত হতে পেরেছি, শাপলা সিটি যুক্ত হতে পেরেছে, এটা অনেক বড় একটা ব্যাপার। শাপলা সিটি জনগণের জন্য কাজ করছে, ব্রিটেন এবং বাংলাদেশের জনগণের একটা যে সেতুবন্ধন এটা তৈরি করার চেষ্টা করছে। জাতিগত চেতনায় ঋদ্ধ হয়ে প্রবাসের বুকে এ ধরনের মেলার আয়োজন সম্প্রীতি বন্ধন অটুট রেখে বাংলাদেশকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করেন মেলা সংশ্লিষ্টরা। ইব্রাহিম আদিত্য, এনটিভি নিউজ, লন্ডন।